সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ স্পিকার্স অ্যান্ড লার্নার্স ফোরামের আজকে লাইভ অনুষ্ঠানে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো স্লাইড, মনে হচ্ছে একটাতে আমি আর একটাতে আমাদের আপকামিং ইভেন্ট যেটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, আগামীকালকে শুরু হতে যাচ্ছে। অনেকে হয়তো দেখেছেন শুনেছেন ইভেন্টটি, মাস্টারিং দ্য আর্ট অফ স্পিকিং। এই প্রোগ্রামটি আমরা শুরু করতে যাচ্ছি আগামীকাল থেকে। প্রোগ্রামটিতে চারটি মডিউলস নিয়ে আলোচনা করা হবে, তার মধ্যে একটি হলো প্রেজেন্টেশন আর পাবলিক স্পিকিং স্কিলস, একেবারে শুরু থেকে হাউ ইউ ক্যান স্টার্ট ইউর প্রেজেন্টেশন, কিভাবে একটি প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং এর স্পিচ শুরু করতে হয়, সেখান থেকে শুরু করে ইম্প্যাক্ট সহকারে শেষ করা, প্লাস তার ভেতরে যত ইনগ্রিডিয়েন্টস আছে নন ভার্বাল কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, স্পিচ ট্রানজিশন, স্টেজ ক্রাফটিং, স্পিচ ক্রাফটিং, পাওয়ারপয়েন্ট স্লাইডস কিভাবে প্রিপেয়ার করতে হয়, কিভাবে একটা টপিককে চুজ করতে হয়, কিভাবে প্রেজেন্ট করতে হয়। উই ডু হ্যাভ গ্লোসোফোবিয়া অর ফিয়ার অফ পাবলিক স্পিকিং, আমাদের সবার মাঝে আছে, বিকজ একটা স্টাডি করা হয়েছিল আমেরিকান পিপলদের মাঝে। সেই স্টাডি বলছে যে স্টাডি করা হয়েছিল যে কোন জিনিসটাকে আমেরিকান পিপলরা সবচেয়ে বেশি ভয় পায়। রেজাল্ট এসছে যে মৃত্যুকে ভয় পায়, ফিয়ার অফ ডেথ তার সিরিয়াল চলে গেছে নাম্বার 9। মানুষের সামনে কথা বলা বা পাবলিক স্পিকিং এর ফিয়ার আছে, সেই সিরিয়ালটা হলো সেকেন্ড। তার মানে মানুষ মৃত্যুকে কম ভয় পায়, তার থেকে বেশি ভয় পায় হলো মানুষের সামনে কথা বলা, পাবলিক স্পিকিং করা। সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে, অনেকগুলো জিনিসের মধ্যে এটা থাকবে কিভাবে আপনি কনস্ট্রাকটিভ ওয়েতে আপনার ফিয়ার অফ পাবলিক স্পিকিং, এই পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন স্কিলের ভয়টা দূর করতে পারেন। আমরা প্রেজেন্টেশনের নাম শুনলেই বা যখন স্পিচ দিতে হবে কোথাও, সেই নাম শুনলে আমাদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কাঁপাকাঁপি দেখছেন কি, দাঁড়াতে দেন আগে, অবস্থা খারাপ হয়ে যায়। সেই জায়গাটা থেকে বের হয়ে কিভাবে কনফিডেন্স সহকারে আপনি প্রেজেন্টেশন দিতে পারেন, কিছু ফর্মুলা আছে প্রেজেন্টেশন তৈরি করার, কিছু ফর্মুলা আছে কনস্ট্রাকটিভ ওয়েতে ইফেক্টিভলি এবং কনফিডেন্স সহকারে প্রেজেন্টেশন দেয়ার, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। দেখা যায় যে যারা আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, যারা স্টুডেন্ট আছেন, ইভেন বিভিন্ন বিজনেস মিটিং গুলোতেও দেখা যায় যে পাওয়ারপয়েন্ট স্লাইডে প্রেজেন্টেশন দিচ্ছে, সেখানে এক গাদা টেক্সট লেখা, যিনি প্রেজেন্টার তারই পড়তে কষ্ট হচ্ছে যে সেখানে কি লেখা আছে, অডিয়েন্সের অবস্থা তো বাদই দিলাম। এটা না, কিভাবে ইফেক্টিভলি স্লাইড ডিজাইন করতে হয়, যদি গুগল করেন, আপনাদের ডেফিনেটলি সবার হাতে মোবাইল ফোন আছে, আপনারা গুগল করতে পারেন 7x7 রুলস অফ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন অর পাওয়ারপয়েন্ট স্লাইড, দেখবেন এটার মানেটা হলো একটা স্লাইডে 7টির বেশি ওয়ার্ড থাকা যাবে না, মানে একটা লাইনে, আর একটা স্লাইডে 7টির বেশি পয়েন্টস থাকা যাবে না বা লাইন থাকা যাবে না। সো বুলেট পয়েন্ট আকারে আপনাকে পাওয়ারপয়েন্টের স্লাইড তৈরি করতে হবে। সো আমাদের চারটি মডিউলের একটি হলো পাবলিক স্পিকিং অর প্রেজেন্টেশন স্কিলস নিয়ে আলোচনা করা, আরেকটি হলো কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশনটা কি? কমিউনিকেশন সেটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হতে পারে, হতে পারে জাস্ট বসের সাথে কমিউনিকেশন, আপওয়ার্ড কমিউনিকেশন, ডাউনওয়ার্ড সাইমালটেনিয়াস কমিউনিকেশন। আলটিমেটলি কেন আমরা কমিউনিকেট করি? টু আন্ডারস্ট্যান্ড, টু বিল্ড র্যাপো, টু কানেক্ট পিপল, টু কনভে আওয়ার মেসেজ, সো দ্যাট আমার কাউন্টার পার্টে যিনি আছেন তিনি যেন কনভিন্সড হন কোনো কিছুর প্রতি। সো এই জন্যই তো আমরা কমিউনিকেট করি। যারা সেলসে চাকরি করে তারা প্রোডাক্টটাকে আলটিমেটলি সোল্ড আউট করা পর্যন্ত তারা কমিউনিকেশন নেগোসিয়েশন চালিয়ে যায়। সো চারটি মডিউলের একটি মডিউল ছিল আমাদের পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন স্কিলস, আরেকটি মডিউল হলো কমিউনিকেশন। এই কমিউনিকেশনে দেখা গেছে যে কন্টেন্টটা আমি ডেলিভারি করছি, এই কন্টেন্টটা অনলি 7% ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে যার কাছে আমি ডেলিভারি করছি, আর বাকি 93% হলো নন ভার্বাল কমিউনিকেশন। তার ভিতর একটা পার্ট হলো টোনালিটি। তাহলে টোনালিটিটা কি? এই যে গলাটা দেখতে পাচ্ছেন,
এই গলার স্বরের তিনটা ভাগ আছে, লোয়ার পিচ, মিডল পিচ, আপার পিচ। বাংলায় বলা হয় উদারা, মুদারা, তারা। এই কমিউনিকেট করার সময় কাউকে যদি আপনি পারসুয়েট করতে চান, ইনফ্লুয়েন্স করতে চান, ইন্সপায়ার করতে চান, কনভিন্স করতে চান, তাহলে এই স্বরের ভেরিয়েশন আনাটা, যেটা আমরা বলি ভোকাল ভ্যারাইটি বা ভয়েস মডুলেশন, সো এই পার্টটা ব্যবহার করাটা ইম্পর্টেন্ট। তারপরে জেস্টার, আই কন্ট্যাক্ট, চোখের ভাষা। বলা হয়ে থাকে বাংলা একটা গান আছে, চোখ যে মনের কথা বলে। সো এই চোখ যেহেতু মনের কথা বলে, এই জায়গাটায় যেন মনের কথা বোঝা যায়, চোখ যেন বিট্রে না করে। সো আই কন্ট্যাক্ট ইজ ইম্পর্টেন্ট কমিউনিকেশনে, এই আই কন্ট্যাক্ট নিয়ে কথা বলা হবে। জেস্টার, পোশ্চার, দ্য ওয়ে আই এম স্ট্যান্ডিং অর সিটিং হিয়ার, এই জিনিসটা, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, একটা পজিটিভিটি, একটা স্মাইলিং ফেস, হাসি মুখে কথা বলতে জানাটা ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলো কিভাবে কমিউনিকেশন ট্রিক, কিভাবে একটা কনফ্লিক্ট কে আপনি রেজুলেট করবেন, কিভাবে কনফ্লিক্ট এড়িয়ে যাবেন, কিভাবে বসের সাথে কমিউনিকেট করবেন, তাকে কনভিন্স করবেন। সো 7 সিজ অফ কমিউনিকেশন, ট্রিপল সিজ অফ কমিউনিকেশন, 80-20 রুলস অফ কমিউনিকেশন, কমিউনিকেশন আদ্য প্রান্ত, আমার একটা বই লেখা হয়েছিল কমিউনিকেশন স্কিলস এর। সো মোটামুটি গোটা বইটাই এই ট্রেনিং এ চলে আসবে। সো এটা আরেকটা মডিউল, একটা মডিউল হলো পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন স্কিলস। কিছুদিন আগে এই বই মেলাতে আমার একটা বই বেরিয়েছিল প্রেজেন্টেশন স্কিলস এর উপরে, মোটামুটি সবগুলো টপিকের বেসিক, বিয়ন্ড দ্য বেসিক্স অ্যাজ ওয়েল, জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। আরেকটা হলো কমিউনিকেশন স্কিল। সো আই ডু হ্যাভ দ্যাট নলেজ, আই ডু হ্যাভ দ্যাট রিসার্চ, আই ডু হ্যাভ দ্যাট ম্যাটেরিয়ালস, আই এম রেডি টু শেয়ার অল দিস থিংস উইথ ইউ পিপল। চারটি মডিউলের দুটি হলো এই দুটি, আর দুটি হলো খুবই ইম্পর্টেন্ট একটা ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি। আমরা যখন ইংরেজি বলি, এই ইংরেজি বলার সময় জাস্ট উই ওয়ান্ট টু এক্সপ্রেস, অ্যান্ড এনি ওয়ান ক্যান এক্সপ্রেস হিম অর হারসেলফ, বাট থ্রু দিস এক্সপ্রেশন ইফ উই ওয়ান্ট টু ইমপ্রেস, অন্যকে ইমপ্রেস করাটা এত সহজ না, লাইক যে কেউ আমাকে ইমপ্রেস করে ফেলতে পারে না। থিঙ্ক, জাস্ট কনসিডার ইউর সেলফ ইন ভাইবার বোর্ড, একটা ভাইবার বোর্ডে আপনি আছেন, সেখানে ইউ উইল হ্যাভ অনলি 2 মিনিটস টু কনভিন্স দ্য আদার পার্ট, আই মিন যিনি ইন্টারভিউয়ার আছেন তাকে কনভিন্স করা বা তাকে ইমপ্রেস করা আপনার বলার মধ্য দিয়ে। সো এটা এত সহজ না, কিছু চাং, কিছু স্মার্টলি, স্মার্টনেস সহকারে, শুদ্ধ উচ্চারণ সহকারে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনি এক্সপ্রেস করতে পারেন, তবেই কেবল আরেক প্রান্তের মানুষ ইমপ্রেস হবে। আমরা অনেকে ট্রেনার আছে, আমরা অনেকে HR কমিউনিটিতে কাজ করে, আমরা অনেকে স্টুডেন্ট আছে এখানে এই গ্রুপে, ইংলিশ স্পিকার্স অ্যান্ড লার্নার্স ফোরামে যারা এখানে আছি। দেখুন, এখানে লেখা আছে কোর্স ফিটা হবে আমাদের মাত্র 1,000 টাকা। আমি বিডি জবস এর ট্রেনিং নেই, এ ধরনের ছয়টা সন্ধ্যা দু ঘন্টা করে 12 ঘন্টা ক্লাস, সেখানে যদি ভর্তি হন তারপরও আপনাকে সেখানে 6,000 টাকা এই বিডি জবসে গিয়ে আপনাকে দিয়ে আসতে হবে। সো গোটা জিনিসটাকে আমরা একটা জায়গায় নিয়ে এসেছি, যেহেতু কোয়ারেন্টাইন অবস্থায় আমরা আছি, লকড ডাউন অবস্থায় আমরা আছি, ইটস নট পসিবল ফর মি টু গো আউটসাইড অ্যান্ড অ্যারেঞ্জ আ পাবলিক ট্রেনিং, বাট ঘরের মধ্যে বন্দি না থেকে সারাদিন খবর দেখে ফেসবুকিং করে বা ইউটিউবিং করে সময়টা নষ্ট না করে যেন এই জায়গাটায় আমরা কাজে লাগাতে পারি। সো লার্নিং আওয়ারটা দুটো ব্যাচ আমি শুরু করতে চেয়েছিলাম, একটা হলো 3:30 থেকে 5:30, এই ব্যাচটা শেষ হয়ে গেলে পরের ব্যাচটা শুরু হবে আমাদের সন্ধ্যা 7:30 থেকে 9:30। দেখা যাক পরে টাকে ফার্স্ট ব্যাচটা আমরা নিচ্ছি, আগামীকালকে শুরু হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ। স্টিল আমাদের কিছু সিট বাকি আছে, যারা এখন পর্যন্ত এনরোল হন নাই তারা হতে পারেন। সো তিনটা কোর্স করে, একটা হলো পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন স্কিলস এর অনেকগুলো জিনিস, কমিউনিকেশন স্কিলস এর অনেকগুলো জিনিস, ফোনেটিক্স এন্ড ফোনোলজি, তার মধ্যে স্ট্রেস নিয়ে আলোচনা করবে, সাউন্ডস নিয়ে আলোচনা করা হবে, ফোনিমস নিয়ে আলোচনা করা হবে, ডিপথংস, মোনোফথংস, ট্রিপথংস, ইন্টোনেশন, অ্যাসিমিলেশন, ইলিউশন, এই জিনিসগুলো অনেক কিছু কঠিন কঠিন ওয়ার্ড মনে হচ্ছে আপনাদের কাছে, বাট এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, এর ভিতরে আমি একটু ভিডিওটা শেয়ার করে আসি। ইয়েস, আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন।
একটু আমাকে শোনা যাচ্ছে কিনা, আমাকে বোঝা যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনারা একটু লিখতে পারেন প্লিজ। এই মুহূর্তে 17 জন আছেন আমাদের সাথে, এই সেশনটি দেখছেন। প্লিজ আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা একটু বলতে পারেন, কোনো কিছু জানার থাকলে এই কোর্স নিয়ে আপনারা সেটাও লিখতে পারেন, কমেন্ট করতে পারেন আপনারা। আশিক আহমেদ, ভেরি নাইস, থ্যাংক ইউ, আই লাইক ইউর ভিডিওস, থ্যাংক ইউ ভেরি মাচ আশিক আহমেদ। আমাদের এই কোর্সটি নিয়ে, দ্য মাস্টার দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং অর স্পিকিং, এটা নিয়ে যদি আপনার কিছু জানা থাকে আপনারা শেয়ার করতে পারেন। ওয়াহিদুর রহমান, ডিয়ার স্যার, অবসম ডিয়ার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াহিদুর রহমান। ইঞ্জিনিয়ার এম জাকির আহমেদ, গ্রেট ইনিশিয়েটিভ ভাই, কিপ ইট আপ, থ্যাংক ইউ জাকির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ জাকির ভাই। আপনার ইনফরমেশনের জন্য একটু শেয়ার করি, যেহেতু আপনি জয়েন করলেনই আমাদের সাথে, আমরা 4টি মডিউলস আছে আমাদের এই কোর্সে, তো মাস্টার দ্য আর্ট অফ স্পিকিং, তার মধ্যে একটি হলো পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন স্কিলস। পাবলিক স্পিকিং এ যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হবে এই গ্রুপে, আমি সেই টপিক গুলো আলাদা আলাদা ভাবে বিভিন্ন পোস্টের মধ্যে শেয়ার করেছি। তার মধ্যে একটি হলো কিভাবে একটা স্পিচ শুরু করা যায়, লাইক প্রেজেন্টেশন শুরু করার কার্যকরী কিছু ওয়েজ আছে, হাউ টু স্টার্ট আ প্রেজেন্টেশন, বিকজ ইন দ্য বিগিনিং ইউ নিড টু ক্রিয়েট আ ভ্যালিড রিজন ওয়াই ইউর অডিয়েন্স শুড লিসেন টু ইউ। যদি এই ভ্যালিড রিজনটা আমরা ক্রিয়েট করতে ফেল করি, তাহলে বাকি প্রেজেন্টেশন বা বাকি স্পিচ শেষ। আমরা দেখা যায় যে বিভিন্ন সেশনে, বিভিন্ন সেমিনারে, কিছুদিন আগে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমার পার্টিসিপেট করার সুযোগ হয়েছিল। সেই কনফারেন্সে সেই জাপান থেকে একজন স্পিকার এসেছেন, উনি সেশন নিচ্ছিলেন একেবারে স্টেজের একটা কোনায় নিচে দাঁড়িয়ে পাওয়ার পয়েন্ট স্লাইড, এবং সেখানে স্লাইড চেঞ্জারে সেই রেটা দিয়ে উনি দেখাচ্ছিলেন। ইনস্টেড অফ ডুইং সো, আরেকটু ইফেক্টিভ করা যেতে পারতো, উনি যদি একেবারে অডিয়েন্সের সামনে চলে আসতেন, আমরা পোডিয়ামের পেছনে চলে যাই, মানে ডেইসের যেটা আছে সেই বাংলায় যেটা আমরা ডায়াস বলি বা পোডিয়াম বলি, পোডিয়ামের পেছনে গিয়ে দাঁড়ায়, যাতে বাকি শরীর দেখা যায় না, বিকজ আমাদের তো শরীর কাঁপতে থাকে। যে এই কাপাকাপি না দেখাতে চেয়ে আমরা আটকে ফেলি। সো যখন আমরা পোডিয়ামের পেছনে দাঁড়াই, অ্যাকচুয়ালি আই এম ব্লকিং মাই পাওয়ার, যদি আমি আমার পাওয়ারটাকে ডিসিমিনেট করতে না পারি অডিয়েন্স পর্যন্ত, তাহলে যেটা হয়, সেই অডিয়েন্সের ওই পার্ট থেকে না, ওই পার্ট থেকে একটা পর্যায়ে বসে যায়, ঘুমিয়ে যায়, তারা যাতে ঘুমিয়ে না যায়। দেখা যায় এই দিক দিয়ে বক্তা বক্তব্য দিচ্ছে, ও প্রান্তে যারা আছে তারা সবাই ফেসবুকিং করছে, আড্ডা দিচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ চোখ বন্ধ করছে, মেসেঞ্জারে টেক্সটিং করছে, ইনস্টাগ্রামে ছবি দিচ্ছে, সব চলছে, বক্তব্য চলছে, এমন যেন না হয়। আ সাকসেসফুল স্পিকার ডু নট লেট হিজ অর হার অডিয়েন্স স্লিপ, ঘুমাতে দেয় না একজন সাকসেসফুল স্পিকার। প্রত্যেকটা মোমেন্টে ইন্টারাকশন, এঙ্গেজমেন্ট, এইগুলো বিভিন্ন কোয়েশ্চেন করে, বিভিন্ন স্টোরিজ বলে, হিউমার নিয়ে আসে। সো অনেক বিষয় আছে পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশনের, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমার একটা বই লিখেছিলাম আমি এই বই মেলায়, প্রেজেন্টেশন স্কিলস, মোটামুটি যতগুলো কি পয়েন্টস গুলো ছিল সবগুলো আমার এই কোর্সের মধ্যে আসবে, এটা গেল একটা। আরেকটা পার্ট হলো আমাদের কমিউনিকেশন স্কিলস, কমিউনিকেশনে যেটা হলো ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হয়, বসের সাথে কমিউনিকেট করতে হয়, দেয়ার আর সার্টেন থিংস লাইক 80-20 রুলস অফ কমিউনিকেশন, হাউ টু বিকাম ইফেক্টিভ লিসনার। সো লিসনিং ও যে একটা আর্ট, কমিউনিকেশনের প্রথম পার্টটা আসছে লিসনিং, অর্থাৎ 80% অফ ইউর টাইম ইউ শুড বি আ গুড লিসনার। এবং লিসনিং এমনি এমনি লিসনিং না, এদিকে লিসনিং করছে আর আমি মোবাইল দেখছি, লিসনিং করছে আর আমি একটু পর পরে ল্যাপটপে কাজ করছি, নো, দ্যাট ইজ নট লিসনিং। ইফেক্টিভ লিসনিং হলো যখন আমি লিসনিং করছি, দেয়ার আর সার্টেন ওয়েজ টু বি আ গুড লিসনার, লাইক বসের রুমে যখন গেলেন, বস কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে আর আপনি ফেসবুকিং, আই মিন মোবাইল দিকে তাকিয়ে আছেন একটু পর পর, বা আপনি ঘড়ির দিকে তাকাচ্ছেন, এটা লিসনিং না, এটা ডিস্ট্রাকশন করছেন। তাহলে বসকে যদি কনভিন্স করতে চান কমিউনিকেশনের মধ্যে দিয়ে, তাহলে খুব ভালো লিসনার হতে হবে আপনাকে। একটা নোট বই নিয়ে বসেন, বস যখন বলছে একটু নোট লেখার ভান করেন, অ্যাটলিস্ট দ্যাটস ইম্পর্টেন্ট, একটু হ্যাঁ ইয়েস বস ওকে, একটু নডিং করা মাথাটা, একটু ওকে বলা, ইয়েস বলা। সো দিজ আর পার্ট অফ ইউর টেকনিক্স, হাউ ইউ ক্যান বিকাম আ গুড লিসনার। এবং যখন এই অ্যাপ্রোচ নিয়ে আপনি বসের সাথে কমিউনিকেট করবেন, বস আপনার ব্যাপারে পজিটিভ একটা
ধারণা পাবে যে না, ছেলেটা অনেক বেশি অ্যাক্টিভ, ছেলেটা অনেক বেশি লার্নিং অ্যাটিটিউড আছে, এবং তার ভেতরে কিছু ম্যানার এটিকেটস এর সবকিছু তার ভেতর আছে। সো দিজ আর দ্য ওয়েজ অ্যাকচুয়ালি উই শুড কমিউনিকেট উইথ পিপল, উইথ বসেস, উইথ আওয়ার কলিগ পিয়ার কলিগস, উইথ অ্যান ইন্টেনশন ইন মাইন্ড দ্যাট আমরা একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করবো। এরপরে আরেকটি মডিউল থাকছে হলো ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি, যেটা হলো ইংরেজি যখন আমরা বলছি সেই ইংরেজি যেন শুদ্ধ উচ্চারণের বলি, সো দ্যাট উই ক্যান ইমপ্রেস, আমি যেটা বলছি সেটা যেন মিনিংটা ঠিক থাকে। লাইক ইংলিশ ইটসেলফ ইজ এ স্ট্রেস বেসড ল্যাঙ্গুয়েজ, যখন আমি বলি লাইক আমি যখন আই মিন যদি আমি রবীন্দ্রসঙ্গীত এখানে গাই তাহলে কেমন হবে, আমার উপর আলো যাহা চায়, তাহলে দেখেন ওয়েভটা এরকম এরকম থাকে। বাট এখানে যদি আমি হাসানের একটা গান গাই, আজকে রাতে তুমি অন্যের হবে, ওয়েভটা এরকম আপস এন্ড ডাউন হবে না, অনেক বেশি উপরে উঠে যাবে ওয়েভটা, আই মিন মিডিয়া প্লেয়ারে যদি আমরা গানটা শুনি। ঠিক তেমনি যখন আমরা বাংলা বলি, বাংলা হলো একটা ফ্ল্যাট ল্যাঙ্গুয়েজ, বাট যখন আমি ইংলিশ বলছি, ইংলিশ অনেক বেশি স্ট্রেসড বেসড ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা সিলেবলে আই মিন সিলেবলে প্রত্যেকটা ওয়ার্ডে সেন্টেন্সের কিছু পার্ট ইম্পর্টেন্ট অংশে স্ট্রেস দিতে হয়, এই স্ট্রেসের উপর বেসড করে মিনিং ডিপেন্ড করে। আমার কাছে স্লাইডটা এই মুহূর্তে ওপেন করতে পারছি না, যেহেতু যারা ট্রেনিং এর পার্ট হবে তাদেরকে দেখাবো। লাইক একটা ওয়ার্ড আমি দিতে পারি, ফ্যান্টাস্টিক, 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 দেখেন ট্যাসিকই একটা ধাক্কা দিয়েছে, ফ্যান্টাস্টিক, হোয়াট আ ফ্যান্টাস্টিক শট ইট ওয়াজ। I mean, Tamim Iqbal jokhon ekta choy marlo, what a fantastic shot it was, what a beautiful shot it was. Then stress er upore ichhe kore dhakka diyeche erokom na, ei press kora dhakka deya ba boldly bola part of English language, eta linguistic ekta part. So ei jinish gulo amra ekhane niye ashbo, intonation, jon shobde sentence er sheshe intonation niye asha. Dekhen eki line jokhon ami bolchi stress er karone meaning change hote pare. Jemon ami jodi boli I bought a car, ekta simple sentence, I bought a car, ami ekti gari kinechi, jodi ami prothome I er upor stress dei I bought a car, tar mane ami kinechi, amar shoshur kine nai, I bought a car, so I er upore stress, I bought a car, jodi bought boli o stress ta bought er upore stress, I bought a car, churi kori nai, ami jodi er upore stress dei I bought a car, ami ekta gari kinechi, dui ta na 10 ta na, ami jodi car er upore stress dei I bought a car, cycle na, tar mane dekhen আমি কোন ওয়ার্ডের উপরে স্ট্রেস দিচ্ছি তার উপরে বেসড করে আমার সেন্টেন্সের মিনিং ডিপেন্ড করছে, আমি কি মিন করতে চাচ্ছি, কি মিন করতে চাচ্ছি না। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যখন আমরা ইংলিশ বলছি, ইংরেজি বলার সময় যখন আমাদের কনসিডারেশনে থাকে তার মানে আমরা অনেক ভালো স্পিকার যখন আমি এটা বলছি। কালকে আমি ইংলিশে নিয়েছিলাম, অনেকে বলছে, ফিডব্যাক দিয়েছে একটু বাংলায় নিলে অন্যদের জন্য সহজ হয়, আমি ভেতরে ক্লাসটা বাংলায় নিব যেখানে একদম সহজ ভাষায় প্রতিটি স্লাইডে কোয়েশ্চেন নেওয়ার সুযোগ থাকছে। তার মানে পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন স্কিলস, কমিউনিকেশন অ্যান্ড ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি। অনেকে হতে পারে যে আমার এই বয়সে সে ইংরেজির দরকার নেই, বাট আমার বাংলাটাকে একটু পলিশড করা দরকার, বিকজ আমি যখন বাংলা বলছি সেখানে আমি যদি বলিসা হেই মনু মই ফ্রেন্ড এর বাসায় যাইতে আসছি, আমি যদি এই ল্যাঙ্গুয়েজে বলি তাহলে হবে না। আবার আমি যখন ওই নোয়াখালীর ভাষায় বলবো সেটাও হবে না। আবার নর্থ বেঙ্গলের সাসা কোনে যাচ্ছে, আমি তো ওই জায়গায় যাচ্ছি তোমার সাসির সাথে দেখা করতে, এই ভাষাটাও না অ্যাকসেপ্টেড না এই সমাজে। আই মিন প্রমিত উচ্চারণে বাংলা বলাটা ইম্পর্টেন্ট যখন আমরা একটা নিউট্রাল জায়গায় আছি, যখন আমি এডুকেটেড সোসাইটির পার্ট হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি, তখন আমার কথা বলায় যেন সেই স্মার্টনেসটা আসে, এটা খুব ইম্পর্টেন্ট। আবার যারা পুরান্না কাছে আবে আলা কই গেছিলি, আমার এটাও অ্যাকসেপ্টেড না। সো চারটি মডিউলসে আমরা গোটা কোর্সটি সাজিয়েছি, বাংলা উচ্চারণ, English phonetics and phonology, I mean English pronunciation, communication skills, যেটা আমরা business communication বা effective communication, আমি কিছুদিন আগে একটি বই লিখেছিলাম, এবারে এই বই মেলায় রকমারিতে বেস্ট সেলার হিসেবে সেকেন্ড হয়েছে বইটি, এখনো সেকেন্ড ক্যাটাগরিতে আছে, communication skills। আরেকটি বই এই বই মেলায় পাবলিশড হয়েছে, সেটি হলো presentation skills, যেটি রকমারির লাস্ট দেখেছিলাম ফোর্থ ছিল, এখন মনে হয় ফিফথ হয়ে গেছে, আরো কিছু ভালো বই পরবর্তীতে এসে গেছে।
এই COVID-19 এর কারণে সেলসটা হয়তো কমে গেছে। তাহলে আমরা এই কোর্সের উপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন গুলো নিয়ে নিই, দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওয়াহিদুর রহমান আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে ইউসুফ ইফতি ভাই আছেন, ওয়াও ইফতি ভাই খুব ভালো একজন প্রেজেন্টার। রায়ান আহমেদ, ট্রিমেন্ডাস ভিডিও স্যার, ইট উইল হেল্প আওয়ার লাইফ এন্ড কর্পোরেট সেক্টর অলসো। রায়ান, জাস্ট এখানে তো 20 মিনিটের একটা ভিডিও বা 15-30 মিনিটের একটা ভিডিও, আমি 20 ঘন্টার একটা কোর্স ডেভেলপ করেছি এই 4টি মডিউল সহকারে। যদি সেখানে লার্নিং ম্যাটেরিয়ালস গুলো কি কি হবে, আমি কিছু বই শেয়ার করব পিডিএফ, আমি আমার সকল স্লাইড গুলো প্রায় 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 300-400 স্লাইড থাকবে, আমি শেয়ার করবো স্লাইডস এর পিডিএফ গুলো, আমি আমার ভিডিও গুলো শেয়ার করবো, ওয়ান টু ওয়ান communication এর সুযোগ আছে, interaction এর সুযোগ আছে। So whatever the question you have, you can ask me. এই জিনিস সবকিছু মিলে যখন দিয়ে দেওয়া হবে, after 6 months you can study by yourself as well, like you do have the videos, you do have the PDF of my slides and a lot of books on communication and presentation skills, also your career related books, personal development, motivational, inspirational কিছু বইয়ের PDF ও আমি এখানে দেব। সবকিছু মিলে কোর্সটা এমন ভাবে সাজানো, ইমপ্রুভমেন্ট হতেই হবে। হ্যাঁ, আমরা এই COVID-19 এ করোনাতে বাংলাদেশ দিনকে দিন উপর দিকে যাচ্ছে, আমরা এটা নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হতে পারি, অনেক বেশি প্যানিক হতে পারি, অনেক বেশি খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারি, মরার আগে 4 বার মরতে পারি, কোনো সন্দেহ নেই তাতে, বাট দ্যাট ডাজেন্ট ওয়ার্ক, দ্যাট ডাজেন্ট ওয়ার্ক। সো এইটা ওয়ার্ক করে না। তাহলে ওয়ার্ক করেটা কি? ওয়ার্ক করে হলো সেই জিনিসটাই ওয়ার্ক করে যেটা হলো, এই সময়টা আমাদের হাতে অসংখ্য সময় আছে, সময়টা চিন্তা করতে পারি আমরা, COVID-19 সিচুয়েশনটা এই করোনা প্যান্ডামিকটা যখন ওভারকাম হবে তখন ওয়ার্ল্ডটা কেমন হবে, তখন আমাদের দেশের বিজনেস সেক্টরটা কেমন হবে, তখন আমাদের দেশের চাকরির বাজারটা কেমন হবে। বাস্তবতা বলছে বহু মানুষ তার চাকরি হারাবে, বাস্তবতা বলছে বহু এডুকেটেড মানুষ চাকরির বাজারে স্ট্রাগল করবে সার্ভাইভ করতে, বাস্তবতা বলছে চাকরি পেতে অনেক কঠিন হবে। সো ওই সময়টাতে কঠিন বাস্তবতায় নিজেকে আরেকজনের তুলনায় বেস্ট প্রমাণ করা যায়, যেন নিজেকে খুব ভালো প্রাইসে সেল করা যায়, ইটস অল অ্যাবাউট সেলিং ইয়োরসেলফ। সো যদি নিজেকে সেল করতে চান, তাহলে এই সময়টা নিজেকে প্রিপেয়ার করাটা ইম্পর্টেন্ট। তাহলে প্রিপেয়ার আমরা করব কিভাবে? প্রিপেয়ার করব এই হেলায় ফেলায় ঘুমিয়ে খাওয়া দাওয়া করে, ফেসবুকিং করে, টিভি দেখে, ইউটিউবে মুভি দেখে, তামিল মুভি দেখে এই কিছু করে সময় নষ্ট না করে একটু এডুকেশন সেশনস গুলোতে জয়েন করতে পারি আমরা। হ্যাঁ, আমি বলছি না আমার ট্রেনিং এ জয়েন করতে হবে, আমার ট্রেনিং এ যদি আপনার মনে হয় এই কন্টেন্টস গুলো, এই যে 4টি মডিউলস একটি কোর্স সাজিয়েছি, এইটা আপনাকে হেল্প করতে পারে, এইটা আপনার থট প্রভোকিং হিসেবে আপনাকে কাজ করতে পারে, আপনার চিন্তার দরজাটা খুলে দিতে পারে, নতুন শেখার ব্যাপারে উৎসাহিত করতে পারে, তাহলে আপনি জয়েন করেন। আর যদি মনে হয় যে না আমি জয়েন করবো না, আমি এত লার্নিং প্রসেস এর ভিতরে যেতে চাই না, তাহলে বলবো অ্যাটলিস্ট ইউটিউবে তামিল মুভি না দেখে, আমার মতো টম অ্যান্ড জেরি না দেখে, আপনি কিছু লার্নিং সেশনস থেকে সময় স্পেন্ড করতে পারেন। তাহলে কনস্ট্রাকটিভ ওয়েতে আপনি আপনার টাইমটা পাস করছেন, ইউ আর প্রিপেয়ারিং ইয়োরসেলফ ফর দ্য ফিউচার, ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। এই গ্রুপে কিছু টপিকস দেয়া আছে 4টি স্লাইডের মাধ্যমে, নিচে দেখেন আরেকটি পোস্টে কিছু টপিকস দেয়া আছে, এই টপিকস গুলো আপনি একটু চিন্তা করেন। আমি বলছি না আমার কাছ থেকে একসাথে আমার সাথে লার্নিং পার্টনার হিসেবে শেখেন, বাট এই টপিকস গুলো নিয়ে স্টাডি করে নিজেকে প্রিপেয়ার করেন। সো ইন্টারভিউ বোর্ডে যখন প্রশ্ন করবে, সেই প্রশ্নের আনসার গুলো যেন আপনি দিতে পারেন। কোনো কোয়েশ্চেন যদি থাকে আমি তারপরে কিছু কোয়েশ্চেন নিয়ে নেই। ইসু ব্যক্তি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, এক্স্যাক্টলি, প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি গুড ইনিশিয়েশন, থ্যাংক ইউ ইসু ব্যক্তি ভাই, প্রোনাউন্সিয়েশন ইজ ইম্পর্টেন্ট, বিকজ as a speaker, as a presenter, as a trainer, when I talk, I need to create example, I need to be I need to stand out of the crowd, I need to be different, I need to be exceptional. So exceptional word jeno to exceptional kichu thakte pare, pronunciation ekta help korte pare. Amader sathe dekhchen Mainuddin Choudhury bhai, wow, thank you very much. Sajjad Hussain Mahant, Jahiduzzaman Jahid, Ryan Ahmed, thank you very much. যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা শেষ করব, লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, আমি ইউজুয়ালি লম্বা ভিডিও পছন্দ করি না। মনে হয় কারো আর কোনো কোয়েশ্চেন নেই।
যদি কোয়েশ্চেন না থাকে আমি লাস্ট অফার দিচ্ছি, দেখেন এই কোর্সটি এখানে দেয়া আছে, এই মেথডে আপনারা পেমেন্টটা করতে পারেন, বেশি না। কোর্সটার প্রাইস হওয়া উচিত ছিল মিনিমাম 20,000 টাকা, চারটা মডিউলে 5,000 5,000 টাকা করে। জাস্ট এই প্ল্যাটফর্মটা জুম একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা যেহেতু ক্লাসটা নিচ্ছি, একটা প্ল্যাটফর্ম আমার পেইড ভার্সন আছে, এটা দেখে আমি এটা দিয়ে আমি ক্লাস যেহেতু নিচ্ছি, সো আলটিমেটলি কতজন পার্টিসিপেন্ট ওই প্রান্তে আসলো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হলো কতটা কনস্ট্রাকটিভ হয়েতে আমরা কোর্সটা কমপ্লিট করতে পারলাম। সো পেমেন্ট মেথডটা দেয়া আছে, এভাবে আপনি করতে পারেন। জাহিদ আসলে লোব, হো জাহিদ থ্যাংক ইউ ভেরি মাচ, অসাম স্যার, ইয়া অসাম, অবশ্যই অসাম। জাহিদুজ্জামান, জাহিদ ডু ইউ হ্যাভ এনি আইএলস রিলেটেড ভিডিও? নো আই ডোন্ট হ্যাভ এনি আইএলস রিলেটেড ভিডিও, ইভেন আই আমি আইএলস এর ক্লাস নেও না, ভেরি সিম্পল, আমি ইংলিশেরও ওইরকম ক্লাস নেই না। এক সময় নিতাম, বিকজ আই ডিড মাই মাস্টার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইএলটি, 2 বছর একটা মাস্টার্স করেছিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর সাথে এক সময় ইনভলভ ছিলাম, 7-8 বছর ইংরেজি পড়িয়েছি, এই ফোনেটিক্স এন্ড ফোনোলজি স্পোকেন পড়িয়েছি, আইএলটিএস এর ক্লাস আমি নেই না। এখন তো কর্পোরেট ট্রেনিং এ আমি জাস্ট কমিউনিকেশন ডিফারেন্ট পার্ট, পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন অন্য একটা পার্ট, সো ওই জগতে নেই, ডিফারেন্ট জগতে আছি। বাট এখান থেকে কয়েকটা স্কিল আপনাকে হেল্প করবে, যে ম্যাটেরিয়ালস গুলো আমি দেবো সেখানে আপনার স্পিকিং স্কিলটা আপনার ডেভেলপ করতে পারবেন, যেহেতু এখানে অনেক বেশি প্রেজেন্টেশনের জিনিসগুলো থাকবে, কমিউনিকেশনের পার্ট গুলো থাকবে, শুদ্ধ উচ্চারণ থাকবে, আপনার লিসনিংটা হবে। বিকজ আইএলটিএস একটা বড় বাধা হলো আমরা যারা নন নেটিভ স্পিকার্স তাদের জন্য লিসনিং পার্টটা, সো লিসনিং পার্টটা এই কারণে there are some accents, I mean British accent to IELTS এ কি হয়, তো accents গুলো আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। যখন আপনি জানবেন phonetics and phonology কোন কারণে এটা উচ্চারিত হয়নি, কোন কারণে আই মিন ব্রিটিশ উচ্চারণে আর কোথায় উচ্চারণ হবে কোথায় উচ্চারণ হবে না, এরও আই মিন phonology আই মিন গ্রামাটিক্যাল রুলস আছে, phonetics এর রুলস আছে, যে ভাওয়েলের পরে আর বা র উচ্চারিত হয় না, অন্য সময় উচ্চারিত হয়, শুরুতে আসলে উচ্চারিত হয়, সো এই রুলস গুলো যখন আপনি জানবেন তখন স্বাভাবিকভাবে ওর মানে ক্লাস্টার্ড সেন্টেন্স গুলো আপনি ধরতে পারবেন। যেমন আউটসাইড অফ দা ওয়াল, সেখানে আউটসাইড টুগেদার হয়ে গেছে আউটসাইড, ফুটবল কে বলছে ফুটবল, ফুটবল মানে ককনে একটা ধাক্কা দিয়ে ফুটবল, সো এই জিনিসটা তখনই ধরতে পারবেন যখন আপনি ফোনোলজিটা জানবেন, আপনি রুলসটা জানবেন যে এই রুলস এর কারণে এই জায়গাটা হচ্ছে অ্যাসিমিলেশন ইলিউশন, সো ইলাইট হয়ে গেছে কিছু জিনিস, অ্যাসিমিলেশন ইলিউশন এই জিনিসগুলো যখন আপনি জানবেন অ্যাসিমিলেট হয়ে যায়, মানে এক যেমন গুড গার্ল একসাথে গুড গার্ল, সো অ্যাসিমিলেশন ইলিউশন এই জিনিসগুলো যখন আপনি জানবেন, স্ট্রেস জানবেন, ইন্টোনেশন জানবেন, সো দেখবেন যে আপনার লিসনিংটা অনেক বেশি ডেভেলপ হচ্ছে, আপনি লিসনিং এ ভালো করছেন, স্পিকিংটা আপনি অনেক বেশি ভালো করছেন, বিকজ আপনি যখন ইংলিশ বলছেন এই ইংলিশটা যদি অপর প্রান্তে একজন ব্রিটিশ স্পিকার থাকে উনি যদি নাই বোঝেন তাহলে মুশকিল। অনেকে হয়তো বলবে যে আপনার উচ্চারণ হয়তো আয়াসে খুব বেশি ম্যাটার করে না, বাট অনেক বেশি অনেক কিছুই ম্যাটার করে, সো এই জিনিসটা আপনাকে হেল্প করবে একটা ভালো স্কোর করতে। ডিরেক্টলি আইএলটিএস এর ক্লাস আমি নিচ্ছি না, যে রাইটিং রিডিং জিনিসগুলো নিচ্ছি না, বাট অনেক বেশি রিডিং ম্যাটেরিয়ালস আপনাকে দেওয়া হবে, একটা লার্নিং এনভায়রনমেন্ট মধ্যে থাকলে সব জায়গায় এটার ইফেক্টটা পড়ে। মেহেদি হোসেন, নিলয় আমাদের সাথে আছেন, সাকিব হাসান, সাকিব আল হাসান না সাকিব হাসান আছেন, ডু ইউ হ্যাভ এনি আইএলটিএস রিলেটেড? না আমাদের আইএলটিএস রিলেটেড ম্যাটেরিয়ালস নেই, মোটামুটি এই আলোচনা ছিল। চলেন যেহেতু সবাই আছেন আমরা একটা স্লাইড নিয়ে কাজ করেই আসতে পারি, একটু পড়াশোনা করতে পারি যদি আপনারা চান, নাকি আরেকবার লাইভে ঢুকে সেই পড়াশোনাটা চালাবো, একটু লেখেন না কে কোথেকে আমাদের দেখছেন, কেমন লাগছে সেশনটা, কোনটা নিয়ে আলোচনা করা যেতে পারে, এই টপিক গুলো যদি আমাকে একটু গাইড করেন তাহলে এখান থেকে গাইডেড হওয়াটা সহজ হয়। দেখেন কমিউনিকেশনে কতগুলো টপিক কভার করব আমরা, কমিউনিকেশন এক্সেলেন্সে কতগুলো টপিক, হোয়াট ইজ কমিউনিকেশন, why do we communicate, amra keno communicate kori, barrier in communication, communication er kichu barriers ache eigulo overcome kibhabe korben, 3 main categories of communication, communication kichu categories ache eigulo niye alochona kora hobe, strategies in effective for effective communication, effective communication strategies gulo, 80-20 rules of communication, how to develop your people skill, bola hocche Harvard University theke ekta study kora hoyechilo je যারা সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার, সেই বলা হচ্ছে 85% অফ ইয়ার ক্যারিয়ার সাকসেস ডিপেন্ডস অন পিপল স্কিল এন্ড অনলি 15% অন টেকনিক্যাল স্কিল। ইনফ্যাক্ট
কার্নেগি রিসার্চ ইনস্টিটিউট থেকে একটা স্টাডি করা হয়েছিল, বলছে 85% অফ ইওর ফাইন্যান্সিয়াল সাকসেস, যে আমি চাকরি বাকরি করবো না, আমি বিজনেস করবো, বাট এই বিজনেস এর সাকসেসটা 85% অফ ইওর ফাইন্যান্সিয়াল সাকসেস ডিপেন্ডস অন হাউ ইউ কমিউনিকেট, হাউ ইউ লিড, হাউ ইউ নেগোসিয়েট, হাউ ইউ লিড আ টিম। So team building, negotiation, see communication. I mean, ওই people skill এর পার্টটা থেকে চলে আসলো। So এই জিনিসগুলো নিয়ে আমি ক্যারিয়ারে বা ফাইন্যান্সিয়ালি আমরা যদি সাকসেসফুল হতে চাই, এই জিনিসগুলো আমাদের জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে CCC অফ কমিউনিকেশন, আই মিন কনভে, কনভিন্স, কানেক্ট। সো ইফ ইউ ক্যানট কানেক্ট ইউর বস, হাউ মাচ ইউ ট্রাই টু কনভে ইউর মেসেজ, ইট ইস নট possible to convey. So if you want to convey your message, you need to connect first, then you need to convey your message, finally you will be able to convince your boss. So connect, convey, convince, CCC of communication, that is important. এই জিনিসটা নিয়ে আলোচনা করবে। 7C of communication, 3 V's of communication, অনেকগুলো টুলস আছে যে কমিউনিকেশন, সেই টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব এই কোর্সটার মধ্যে। So it is important. Public speaking এর মধ্যে intro, body, conclusion, how to deliver, how to make human stories, powerful beginning, audience engagement, যেটা বলছিলাম, you need to create a valid reason to engage your audience, disseminating stage power, আমার এই পাওয়ারটা যদি আমি ওই প্রান্তে অডিয়েন্স পর্যন্ত ডিসমিনেট করতে না পারি, তাহলে ইটস নট পসিবল ফর মি টু keep them awake, তাদেরকে জাগিয়ে রাখা পসিবল না এজ এ স্পিকার হিসেবে। আমাদের বিখ্যাত একজন সেলস ট্রেনার আছে, রাজীব আহমেদ। রাজীব ভাই একটা কথা বলেন, যখন তুমি সেলস পার্সন হিসেবে হাঁটবা ক্লায়েন্টসের সামনে দিয়ে 10% স্পিডে বেশি জোরে হাঁটবা, যখন তুমি কথা বলবা নর্মাল টোন থেকে 10% লাউডলি কথা বলবা, তাহলে অনেক বেশি কনফিডেন্স দেবে। যখন তুমি স্পিকার হিসেবে বক্তব্য দিবা বা প্রেজেন্টেশনের সেশন নেবা, নর্মাল টোন থেকে 10% স্পিডে তুমি কথা বলবা, 10% লাউডলি কথা বলবা, 10% বেশি জোরে মুভ করবা, সো তোমার পাওয়ারটা অডিয়েন্স পর্যন্ত ডিসিমিনেট করতে পারবা। যেটা বলছিলাম, জাপানি ভদ্রলোক একটা স্লাইড চেঞ্জারের ওই রে দিয়ে চেঞ্জ দেখাচ্ছিল, এই স্লাইড এই স্লাইড। আর যখন তুমি সাকসেসফুল প্রেজেন্টার হবা, তখন ওই পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে না, লাভ দিয়ে তুমি স্টেজের কাছে যাবা, ওই ওই প্রজেক্টরের কাছে গিয়ে দেখাবা এটা থেকে এটা। অ্যাকচুয়ালি তুমি ওই জায়গায় যাচ্ছ, এর মানেটা কি? মানেটা হলো ফিজিক্যালি তোমার অডিয়েন্স তোমার সাথে ওখানে যাওয়া পসিবল না, বাট অ্যাট লিস্ট সাইকোলজিক্যালি দে আর উইথ ইউ অন দ্য স্টেজ, মুভিং হিয়ার হিয়ার অ্যান্ড দেয়ার, এবং ওই জায়গার কাছাকাছি তারা যাচ্ছে। সো অডিয়েন্স এঙ্গেজমেন্টের একটা বড় এক্সাম্পল হলো তুমি স্টেজে মুভ করো, ওই পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে ভাবে দেখিও না যে ওইটা কি আছে ওইটা কি আছে, না এরকম না, বরং তুমি ফিজিক্যালি যাও, গিয়ে আঙুল দিয়ে দেখাও যে এটা 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 এটা, তার মানে ওরা তোমাকে মেন্টালি হলেও ফলো করবে। গট ইট? সো প্রেজেন্টার হিসেবে তোমার ওই জায়গাটা পাওয়ারটা ডিসিমিনেট করতে জানা ইম্পর্টেন্ট। আই কন্ট্যাক্ট, ভয়েস মডুলেশন, স্পিচ ট্রানজিশনস, স্পিচ ট্রানজিশন কিছু ম্যাজিক্যাল ফেজেস আছে, ফেজগুলো আমি দেবো। স্টেজ ক্রাফটিং, হাউ টু এন্ড উইথ এ লাস্ট ইম্প্যাক্ট, হোয়াট ইজ দ্য টেক আউট নাগেট, অর্থাৎ আপনার সেশন সেটা 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা হোক না কেন, এই সেশনটা শেষ হওয়ার পর টেক আউট নাগেট গুলো কি, এই সব কিছু জিনিস নিয়ে আমার ডিটেলস বিস্তারিত অনেকগুলো স্লাইড আছে, আলোচনা আছে, এই কোর্সে আমরা এটা কভার করব। আরেকটা পার্ট আমরা একটু দেখি, English pronunciation, English pronunciation এর একেবারে বেসিক থেকে শুরু করব, লাইক ফ্রম এ, উইল স্টার্ট ফ্রম এ। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু পেছানো পেছানো জিনিস, এইগুলো বেসিকলি হলো ফোনাম, ফোনিমস বা ফোনেটিক্স এর অ্যালফাবেট বলা হয়, ফোনিমস বলা হয় এটাকে, ফোনামিক অ্যালফাবেট বলা হয়। অর্থাৎ ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছিল 26 letters, আই মিন ABCDEFGHIJK, এইগুলো 26 letters, বাট দ্য রিয়ালিটি ইজ if we want to pronounce these 26 letters with correct pronunciation, we need to use 44 sounds. These are called IPA symbol. A symbol school amaderke shekhano hoyni, but it is possible to learn all the symbols within one day. Ek dine eta possible, 2 ghontar ekta class e possible ei 44 sounds shekha. Shike porer class e kibhabe ei gulo use kore ekta word ke uchcharon korte hoy eta jodi shikhiye dei, like এটার উচ্চারণ কি, এটার উচ্চারণ কি, এটার উচ্চারণ কি, আমি 10 দিনে না হয় 500-100 ওয়ার্ডই শেখাইতে পারবো। বাট আমি যদি শিখিয়ে দিই কিভাবে উচ্চারণ করতে হয়, তাহলে এটা দেখে পৃথিবীর সকল ওয়ার্ডকে নিজে নিজেই উচ্চারণ করতে পারবেন। তার মানে আমি ফিশ চাইলেন একটা ফিশ দিলাম,
আর আমি শিখিয়ে দিলাম কিভাবে মাছ ধরতে হয়, তার মানে আপনি প্রতিদিন মাছ দিয়ে ভাত খেতে পারবেন। একদিন মাছ দিয়ে খাওয়া না, প্রতিদিন সে মাছ দিয়ে আপনি ভাত খেতে পারবেন। এলিজন, অ্যাসপিরেটেড সাউন্ড, অ্যাসপিরেটেড এক্সপ্লোশন তৈরি হয় মুখের মধ্যে কিছু সাউন্ডে, তিনটা সাউন্ড, ফ, ঠ, খ, এই সাউন্ডস গুলো আমরা শিখবো। ইনফ্লেকশন শিখবো, টাং টুইস্টার, মুখের জড়তা, মুখ দিয়ে কথা বের হতে চায় না যাতে বের হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। বের করতে হয় কিভাবে, আই নো দ্য টেকনিক্স, এই মুখের জড়তাটা এক্সারসাইজ, ব্যায়ামের মধ্য দিয়ে বের করে নিয়ে আসবো। সো এইগুলো জানাটা ইম্পর্টেন্ট, আমরা এটা শিখবো এগুলো এখানে। ওকে, American and British pronunciation. আমরা কিছু question এসেছে, দেখি কি বলে এখানে। খালেদ কবির লিখেছেন, good initiative sir, most of the students might be understand English but they have lack of confidence when need to speak in English within a group. Yes, yes, we do not have that much confidence. যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমেরিকান পিপলদের মাঝে একটা স্টাডি করা হয়েছিল, সেই স্টাডিতে দেখা যাচ্ছে কোন জিনিসটাকে তোমরা বেশি ভয় পাও। বলছে মৃত্যুকে ভয় পায়, তার সিরিয়াল গেছে হলো 9 নম্বরে, আর পাবলিক স্পিকিং বক্তব্য দিতে ভয় পায়, তার সিরিয়াল 2 নম্বরে। সো আমেরিকান পিপলদের মাঝে যদি পাবলিক স্পিকিং এর ভয় থাকে, আমরা তো নন নেটিভ স্পিকার্স, বাংলায় ঠিকমতো বলতে পারি না শুদ্ধ উচ্চারণে, আবার ইংরেজি, হ্যাঁ, এইটাও প্র্যাকটিসের মধ্য দিয়ে পসিবল। এটা তো এমন না যে ভ্যাকেন্ট গ্রেডেড কোনো মুভমেন্ট না, যে ওই জায়গায় লাগবে না, ওই জায়গায় যাব না, স্পিকিং দরকার নাই, ইংলিশ দরকার নাই, আমার কমিউনিকেশন দরকার নাই, এমন না। যে দিন আসছে বললাম, যেটা COVID-19 সিচুয়েশন ওভারকাম হওয়ার পরে যে সময়টা আসছে, সময়টা খুবই চ্যালেঞ্জিং, ওই সময়টা বেস্ট অফ দ্য বেস্ট উইল বি এবল টু সারভাইভ ইন দ্য মার্কেট, উইল বি রিটেইনড ইন দ্য কোম্পানিজ। সো ওই জায়গায় যদি সার্ভাইভ করতে চান, লাগবেই, হেলাই খেলাই সময় নষ্ট না করে, ইটস নট পসিবল ফর মি, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, এইগুলো লুজার্সদের কথা না বলে একটু ট্রাই করি, উই ক্যান ট্রাই আপ, চেষ্টা করতে তো দোষ নাই, চেষ্টা করে দেখি পারি কি পারি না, যদি না পারি তারপরে বলতে পারবো ইয়েস আই ট্রাইড, আই ফেইলড, বাট না ট্রাই করে আমি যদি বলি যে না এটা আমার দ্বারা সম্ভব না, তার মানে আমি লুজার্স, আমি লুজার্স হতে চাই না, আমরা চেষ্টা তো করতে চাই, চেষ্টা যদি আমরা করি ডেফিনেটলি আমরা সাকসেসফুল হতে পারবো। আবারও বলছি, গোটা কোর্সটা সাজানো হয়েছে ইন্টারঅ্যাক্টিভলি, চারটা মডিউলস থাকছে। এক নাম্বার হলো পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন স্কিলস, যে জিনিসগুলো আমি বলেছিলাম এখানে, প্রেজেন্টেশন একদম পাবলিক স্পিকিং এর শুরু থেকে কিভাবে আপনি একটা ইন্ট্রো তৈরি করবেন, স্পিচ ক্রাফট করবেন, ইন্ট্রো, বডি, কনক্লুশন, মেসেজ সহকারে কিভাবে একটা কনক্লুশন করবেন, আমার স্পিচ ট্রানজিশনস গুলো, আই কন্ট্যাক্ট, ভোকাল ভ্যারাইটি, ভয়েস মডুলেশন, কিভাবে প্রেজেন্টেশন শুরু করবেন, কিভাবে এন্ড করবেন, কিভাবে গ্লোসোফোবিয়া বা এই ফিয়ারটা, নার্ভাসনেসটা, ভয়টা দূর করবেন, এর প্রুভেন টেকনিক্স আমার কাছে আছে, এইগুলো নিয়ে আলোচনা করবে। কমিউনিকেশন, যেটা একটা ফাস্ট একটা ম্যাটেরিয়াল, যেটা আমি বলেছি এটা আমার 2 দিনের একটা কোর্স, 16 ঘন্টার একটা কোর্স শুধু কমিউনিকেশনের, এই পার্টটা যদি আপনি ব্রিজ অফসে আমার ট্রেনিংটাতে পার্টিসিপেট করতে চান, তাহলে 6,000 টাকা আপনাকে পে করতে হবে, মিনিমাম 5,000 টাকা সেখানে ওদের ডিসকাউন্ট সহকারে মিনিমাম পে করতে হবে আপনাকে এটাতে পার্টিসিপেট করতে হলে। তো এই কোর্সের সমস্ত ম্যাটেরিয়ালস আমি দিচ্ছি, একসাথে আলোচনা করছি, আপনি স্টাডি করার সুযোগ পাচ্ছেন, স্টাডি করে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন যে এই জায়গায় এটার এক্সপ্লানেশন কি হতে পারে, এটার ব্যাখ্যাটা কি হতে পারে। এইগুলো জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং ইম্পর্টেন্ট পার্ট, যখন আমি কথা বলছি ইংলিশ, যখন বলছি যে ইংলিশের উচ্চারণ গুলো এটা ভুল হচ্ছে না রাইট হচ্ছে এটাই আমরা জানি না, সো ইংলিশ প্রোনাউন্সিয়েশন, ফোনেটিক্স এন্ড ফোনোলজি আমরা শুরু করব একদম এই থেকে। যেমন আমরা শিখেছিলাম এ, এ না, এটার উচ্চারণ হবে এই, যদি আপনি একটা পার্টিকুলার লেটার এই, এ থেকে ই পর্যন্ত একটা গ্লাইডিং আছে, আমি একদম পিকচার সহকারে দেখাবো মেইন ক্লাসে, সো এ থেকে ই পর্যন্ত একটা গ্লাইডিং আছে, এই, সেই, টুডে, মে, স্টে, বেসিক, যেটা আমরা বেসিক বলি বা বেসিক বলি, বেসিক নেচার, সো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব একদম এই থেকে জেড পর্যন্ত, প্লাস যেটা আমি বলছি 26 লেটার্স আমাদের শেখানো হয়েছে, বাট ইফ ইউ ওয়ান্ট টু প্রনাউন্স দিস 26 লেটার্স উইথ করেক্ট প্রনাউন্সিয়েশন, উই নিড টু ইউজ 44 সাউন্ডস, দিজ আর কল্ড আইপিএস সিম্বল বা ফোনিমস বা ফোনেটিক অ্যালফাবেট, ফোনেমিক অ্যালফাবেট, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং শিখবো। ইটস পসিবল টু লার্ন দেম উইদিন 2 আওয়ার্স, সো আমাদের 20 ঘন্টার একটা কোর্স আমি ডেভেলপ করছি চারটা মডিউলস নিয়ে। এর মধ্যে থাকবে স্ট্রেস, যেটা আমি একটু আগে বলেছিলাম যে ইংলিশ ইটসেলফ ইজ এ স্ট্রেস বেসড ল্যাঙ্গুয়েজ, বেসড অন ইউর স্ট্রেস মিনিংটা ডিপেন্ড করে, সো এই স্ট্রেসটা আমাদেরকে শিখতে হবে। অ্যাসিমিলেশন, ইলিউশন, ইন্টোনেশন, ইনফ্লেকশন, সো ইংলিশ টাং টুইস্টার, মুখের জড়তা দূর করা, দেয়ার আর সার্টেন টাং টুইস্টার্স, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের কোর্স সাথে। আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছি আমরা কোর্সটা। যদি আমি গোটা কোর্সটার
অ্যাকচুয়াল ফি ধরি তাহলে এটা 20,000 টাকা। 20,000 টাকায় 4 modules এর ফি, বাট সেটা আমরা করছি না, এটাকে আমরা শর্ট করেছি, একটা প্যাকেজ নিয়ে এসেছি জাস্ট COVID-19 উপলক্ষে। আমি সার্ভ করতে চাই যে একটা ভালো কনস্ট্রাকটিভ কাজের মধ্যে দিয়ে আমার টাইমটা পাস করছি, পাশাপাশি আমরা বাঞ্চ অফ লার্নার্স টুগেদার, আমার লার্নিং পার্টনার্স যাদের সাথে আমরা একসাথে কনস্ট্রাকটিভ টাইমটা পাস করতে পারবো শেখার মধ্য দিয়ে। তো আগামীকাল 3:30 শুরু হচ্ছে ব্যাচ, তার আগে কেউ যদি রেজিস্টার করতে চান বা এনরোল করতে চান, আজকে কালকে যে কোনো সময় বিকাশ করে যে প্রসেসটা এখানে দিয়ে দেওয়া আছে, এই প্রসেসটা আপনি মেনটেন করলে আপনি এখানে পার্টিসিপেট করতে পারেন, প্রসেসটা এখানে দিয়ে দেওয়া আছে। সো এই প্রসেসে আপনি রেজিস্টার করতে পারেন। অনেকক্ষণ কথা বললাম, অনেক চিলাচিলি করলাম, আর কোনো প্রশ্ন আশা করছি আর কারো নেই। ইলিয়াস রহমান সাগর ফ্রম নিউ ক্যালিফোর্নিয়া, দ্যাটস গ্রেট। জাহিদুজ্জামান জাহিদ, প্লিজ ক্যারি অন। আফসার কাইয়ুম, আফসার কাইয়ুম ডাক্তার সাহেব নাকি? গুড, ফ্রম চিটাগং, গ্রেট। নজরুল ইসলাম, হো নজরুল ভাই, গুড ইভিনিং। প্রকাশ ঘোষ আমাদের সাথে দেখছেন, প্রকাশ ভাই গুড ইভিনিং। সালমান হায়দার, সালমান ভাই, সালমান ভাই, সালমান, সালমান ভাই ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যারিয়ার ডিরেক্টর, গুড। আলিম নেহাল, thank you very much for watching, for being with us. Bilal bhai, thank you very much. Mehdi Hasan Niloy, thank you very much. Shakib Hasan, thank you very much. Jahiduzzaman Zahid, thank you very much. Jahid Ashley Lobo, Lobo, thank you very much. Salahuddin, thank you very much. Khaled Kabir, thank you very much. Sharmin Nishat, Nishat madam, thank you very much. Ilyas Rahman Shagur, thank you very much. Rizal Karim, thank you very very much. Alim Nihal, how can I join? Yes, এই স্ক্রিনের মধ্যে দেয়া আছে কিভাবে আপনি জয়েন করবেন। ওই যে পার্টিসিপেশন প্রসিজার, বিকাশ পিডিটি 1000 টাকা, 201-915-960-916 পার্সোনাল, অ্যান্ড সেন্ড অ্যান এসএমএস মেনশনিং দ্য রেফারেন্স নাম্বার, ইউর ফুল নেম, ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউর ইমেল অ্যাড্রেস, ইউ উইল বি অ্যাডেড টু আ হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে আমরা প্রতি ক্লাসের আগে লিঙ্ক এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব, যেইখানে আমরা জুম ম্যাটেরিয়ালস এর মাধ্যমে, জুম অ্যাপস এর মাধ্যমে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। সো ফেসবুকে এইভাবে না, আজকে জাস্ট একটা প্রোমো সেশন, কথা বলতে আসছি কি করাচ্ছি এটা নিয়ে। এই গ্রুপটা অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিল, অনেকদিন পর আবার অ্যাক্টিভ করেছি গ্রুপটাকে। সো দেখা যাক, ভালো লোকজন জয়েন করছে, অনেক লোকজন মাঝখানে প্রায় 24-25 জন হয়ে গিয়েছিল, এখন আবার কমে গেছে। সো আলিম নেহাল যদি জয়েন করতে চান, ওই প্রসেসে আপনি বিকাশ করে জয়েন করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি সেটা নিয়ে কথা বলতে পারি, আশা করছি আর কোনো প্রশ্ন নেই। সো অনেকক্ষণ বকবক করলাম, অনেকক্ষণ কথা বললাম, কিছু গঠনমূলক কথা ছিল, আশা করছি প্রতিটা কথাই 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট হোক, যতক্ষণে কথা বলি চেষ্টা করি কিছু তথ্য দিতে, চেষ্টা করি কিছু লার্নিং ম্যাটেরিয়ালস শেয়ার করতে, সো দ্যাট উই ক্যান লার্ন টুগেদার, আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারি। তাহলে শেষ করে আজকের মতো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার সময় সুযোগ নাও থাকে, আপনি অনেক অ্যাডভান্স লেভেলের আমি জানি, যদি আপনি ভর্তি নাও হন, অ্যাট লিস্ট ইফ ইউ থিঙ্ক দ্যাট ওয়ান অফ ইউর ইয়াঙ্গার ব্রাদার্স যার এইটা নিডটা আছে তাদেরকে রেফার করতে পারেন। কালকের মধ্যে ভর্তি হলে ফার্স্ট ব্যাচ 3:30 যেটা শুরু হচ্ছে সেটা, এর পরের ব্যাচটা শুরু হবে সন্ধ্যা, প্রথম ব্যাচটা শুরু হবে আগামী কালকে যেটা সেটা হলো 3:30 থেকে 5:30। এইটা হয়ে যাওয়ার পরে সপ্তাহখানেক পরে হয়তো আমরা সেকেন্ড ব্যাচ শুরু করব, যেটা শুরু করব আমরা সন্ধ্যা 7:30 থেকে 9:30। দেখা যাক, রাকিব শোয়েব নতুন জয়েন করেছে, রাকিব কি অবস্থা, কেমন আছেন? ইলিয়াস রহমান সাগর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস টাইম হলো 3:30 থেকে 5:30। আলিম নেহাল, আশা করছি দেখা হচ্ছে আপনার সাথে। কাইসার ভাই জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ কাইসার ভাই ফর জয়নিং আস। জাকির ভাই অনেকক্ষণ ছিলেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভেরি মাচ। আহাদ ভাই মাশাল্লাহ অ্যান্ড গো আহেড, থ্যাংক ইউ আহাদ ভাই। ওয়াহিদুর রহমান অসম ডিয়ার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। মোটামুটি আমরা শেষ করি, সবাই ভালো থাকবেন, বাসার বাইরে যেন না, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে লেখেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেব। আমার নাম্বারটা তো এখানে দেয়া আছে, এই গ্রুপে অসংখ্য পোস্টে আমার নাম্বারটা দেয়া আছে, আপনি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ফেসবুকে টেক্সট করতে পারেন, আই এম অ্যাভেলেবল কালকে পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।